हेलो एंड वेलकम टू कैप्टन स्क्वाड। आई एम विशाल एंड वी आर बैक विद द सेकंड सेशन विद पॉनिर्वन सर। सर वेलकम बैक। एंड इस सेशन में बेसिकली हमरा सर थे के जानबो रिलेटेड टू ऑप्शनल स्ट्रेटजी। ओनर ऑप्शनल छियो पॉलिटिकल साइंस एंड इंटरनेशनल रिलेशंस एंड ओनर एक इंटरव्यू एक्सपीरियंस माने के रकम छियो। तो सर सब थे के आगे हम जिज्ञेस करबो दैट আপনি এই অপশনটা দ্যাট ইজ পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এই অপশনটাই আপনি কেন চুজ করেছেন? প্রথমে হচ্ছে আমি বলতো অপশনাল চুজ করার জন্য ইন্টারেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্কোরিং নন স্কোরিং গুলো কিছু হয় না হয় বলে আমি বিশ্বাস করি না, হতে পারে। বাট একটা জিনিস হচ্ছে যে সিলেবাসের আমি সিলেবাসটা দেখলাম, সিলেবাসটা অনেক রিলেভেন্ট মনে হলো। মানে ইফ ইউ কম্পেয়ার ইউর কম্পেয়ার উইথ ইউর জেনারেল স্টাডিজ পেপার, তাহলে সেখানে কি হচ্ছে আমাকে একটা পেপার পুরোপুরি পড়তে হচ্ছে না, মানে আমার অপশনালি ওটা কভার হয়ে যাচ্ছে। আমি যদি অপশনালটা রেডি করে নিচ্ছি তাহলে আমার কোয়ালিটি যে ইম্পোর্টেন্টটাও ই হয়ে যাচ্ছে, এটা তো হচ্ছে একটা ভালো একটা অ্যাসপেক্ট। সেকেন্ড হচ্ছে সিলেবাসটা দেখো, সিলেবাসটা অনেকটা ভালো লাগলো। আর যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ জব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনও এখানে রয়েছে, সেটাও একটা আলাদা একটা এই ছিল যে হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনের এরিয়াস মানে যে থিঙ্কার্স আছেন যারা তারা থিওরি দিয়েছেন সেগুলো তার থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট কীভাবে এই হবে সেগুলোর জন্য একটা ই থাকে, মানে যে হ্যাঁ আই উইল বি হ্যাভিং এজ ওভার আদার ক্যান্ডিডেটস এই ব্যাপারটা ছিল। বাট ওগুলো ম্যাটার করে না, আলটিমেটলি আমি বলবো অপশনাল চুজ করার জন্য সিলেবাস দেখো, সিলেবাস দেখে যেটা ভালো মনে হচ্ছে এবং অবভিয়াসলি দেখো যেটাতে কম সময় লাগবে এইটা, মানে খুব বেশি সময় লাগলে তো সেটা তো ফিজিবল না, মানে ওটা এক্সপেক্টেড নয়। এটা একটা এক্সাম্পল যেহেতু একটা ভাস্ট একটা প্রিপারেশনের একটা এরিয়া দিচ্ছে, তো সেই জন্য অপশনাল যেটা কম সময় তৈরি করে। পলিটিক্যাল সায়েন্স একটু ভাস্ট অপশনাল আমি অ্যাডমিট করছি, কিন্তু যেহেতু আমি অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম এবং এটাতেই পারসিস্ট মানে কন্টিনিউ করেছি সেই জন্য আমি এটা নিয়েছি। আদারওয়াইজ এগুলো একটা ভালো অপশনাল। আর সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে জিএসটা আমাকে পড়তেই হতো না, ওভারল্যাপ আছে ওভার, সেই জন্য ওটা ঠিক আছে, ওটা আমি আচ্ছা। তো স্যার আমি জিজ্ঞেস করবো কি মানে এই অপশনালের কি আপনি মানে কোচিং নিয়েছিলেন, এন্ড কেউ যদি এই অপশনটা নিয়ে মানে এগোতে চায় তো ইজ কোচিং নেসেসারি? আমি পলিটিক্যাল সায়েন্সে কোচিং নিই নি, আমি পলিটিক্যাল সায়েন্সে নিই নি, আমার অপশনাল পেপারের উপর আমি কোচিং নিই নি। তো এটা ফ্যাক্ট, যদি ইনডেপথ স্টাডি করা যায় ভালো গাইড বুকস থাকে তারপরে এটা সম্ভব। বইগুলো তো অলরেডি আমি যেটা করেছিলাম আমি মানে পেপার ওয়াইজ আমরা মানে একটু ডিসকাশন করব রিলেটেড টু মানে ওই পেপার ওয়ান বেসিক্যালি যে পার্ট এটা আছে আপনি মানে সিলেবাস, হ্যাঁ পেপার ওয়ান পার্ট এর জন্য বেসিক্যালি ওই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আর ইন্ডিয়ান পলিটিক্যাল থট আর অ্যারিস্টটল রাজা রামমোহন রয় কতলিয়া এইগুলো আছে। তো এটার এই পোর্শনটা আপনি মানে কি রিসোর্সেস? আমি সোর্স বলছি না, সোর্স এই কারণেই বলছি না যে সোর্স আমি বিভিন্ন জায়গা থেকে প্রিপারেশন করেছি, তার মধ্যে ট্র্যাডিশনাল বুকস যেমন অভিগবা এগুলো তো আছেই, এনডি অরোরা এটা ছিল অভিগবা। তো সোর্স হোয়াট আই ফরগেট অ্যাবাউট সোর্সেস, ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং যে থিঙ্কার্স যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন করতে হবে। আর শুভ্রানন্দের ন্যায় কিছু নোটস আছে মানে সেই নোটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কারণে বেসিক্স আইডিয়া দিয়ে দেবে আর সেগুলোকেই কিন্তু ওটার উপর ডিপেন্ড করলে হবে না, টেক্সট বুকের উপর কিন্তু এই করতেই হবে ওই অভিজ্ঞতা ওগুলো পড়তে হবে। তো ইনডেপথ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ রাইটিং প্র্যাকটিস, রাইটিং প্র্যাকটিস এগুলো দিতে হবে, হ্যাঁ সোর্সের থেকেও সব থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডেডিকেশন এবং লেগে থাকা হবে থিঙ্কিং, মানে যেগুলো থিওরি যেগুলো ছিল সেগুলো কিন্তু বেশ কমপ্লিকেটেড আমার যেগুলো ছিল, কিন্তু সেগুলোকে বারবার বারবার পড়ে 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 এই করে করে নিজের আয়ত্তে আনতে হবে, মানে ছাল ছেড়ে দিয়ে চলবে না, মানে রিপিটেড রিভিশন করতে হবে, রিপিটেড রিভিশন 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 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এন্ড রাইটিং প্র্যাকটিস এগুলো। ওকে তো স্যার আমি এরপরে চলে যাব, মানে অনেক এই পোর্শনের অনেক ডাউট থাকে অ্যাসপিরেন্টসদের মধ্যে, দ্যাট ইজ আ পেপার টু এর যে ডাইনামিক পোর্শনটা বেসিক্যালি অফ অপশনাল পল সায়েন্স দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল রিলেশনস পোর্শন, বিকজ আমরা লাস্ট কয়েক বছর থেকে দেখতে পাচ্ছি দ্যাট ইট হ্যাজ বিকাম মোর ডাইনামিক অ্যান্ড মোর ইভেন সে দ্যাট কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড ওইখানে কোয়েশ্চেন্স আর আসছে। আর এটাও আছে দ্যাট ওটা পার্ট যে পেপার ওয়ান যেটা আছে ওটা থেকে স্লাইটলি ডিফারেন্স, বিকজ
in paper 1 basically they ask in the marks division is 40 40 30 30, but oi portion hai, that is the IR portion hai, oi khane 8 into 5 ache aur oi khane mane one specifically answer writing korte hoy to the point answer aur mane ek to time management er factor tha to ei duto amar question roilo that apni number 1 answer writing ki kore mane time management ta korle answer writing e and number 2 IR portion hai dynamic ta dynamic portion ta ki kore apni mane e korle na approach korle paper 2 is very important because ekane shomoy ta khub vital factor question ta eta UPSC pattern er hoye jacche onek gulo question attempt korte hoy ek number e thake ota পাঁচটা কোশ্চেন ম্যান্ডেটরি থাকে ওগুলো করতে হয় আর 5 নাম্বার 5 কোশ্চেনও পাঁচটা কোশ্চেন ম্যান্ডেটরি থাকে 8 ইনটু 5 আগে থাকে তারপরে 30 40 লিখতে কিন্তু অনেকটাই হবে কিন্তু লেখার ওখানে বিশাল বড় একটা ই আছে তো রাইটিং স্পিড ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য আমি বারবার এমফাসিস করব যে রাইটিং স্পিড বাড়াবার জন্য প্রথমে হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট তোমাকে স্টার্ট তো করতে হবে যত তাড়াতাড়ি তুমি স্টার্ট করবে তত তাড়াতাড়ি তোমার হচ্ছে মানে পেপার শেষ করতে হবে আমি WBCS এর পেপার স্টার্ট করার পর ফিনিশ হওয়ার পর আমার 10 মিনিটস এর উপর এক্সট্রা পড়ে থাকতো পেপার 2 তে যেটা আছে এটা একটা সাকসেসের মন্ত্র রাইটিং স্কিলস ভেরি ইম্পর্টেন্ট এই পেপার 2 টা ফিনিশ করতে হবে ইট ইজ নট লাইক পেপার 1 পেপার 1 এ কিন্তু অনেক সময় আছে কম কোশ্চেন আছে এই পেপার 2 টাতে লিখতেও কিন্তু অনেকটা হচ্ছে ছোট ছোট কোশ্চেন থাকলে ওগুলো লিখতে কিন্তু কম লিখতে হয় সেগুলো লিখতে হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থাকে এখানে থিংকারস অনেক বেশি থাকে ম্যানেজমেন্টের থিংকারস থাকে ম্যানেজমেন্টের থিংকারস বললে WBCS এর যে সিলেবাসে যে থিংকারস গুলো প্রেসক্রাইব করা আছে অনেক সময় তার বাইরেও চলে আসে সো ইট ইজ বেটার টু প্রিপেয়ার মানে মোস্ট অফ দ্য থিংকারস সবগুলো তার মধ্যে যেমন যে থিংকারস গুলো যেগুলো রয়েছে ক্লাসিক্যাল লাইনে কিছু কিছু থিংকারস আছে ক্লাসিক্যাল লাইনের থিংকারস এর মধ্যে আছে টেলর দেন এগুলো ফিওল এগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে এবার মাঝখানে হিউম্যান রিলেশন যে অ্যাপ্রোচ যেটা রয়েছে হিউম্যান রিলেশন যেটা রয়েছে লুথার গুলিক এন্ড লিটল লর্ডি গুলিক এন্ড লর্ডি কি রাও ক্লাসিক্যাল লাইন না এটা বেসিক্যালি ক্লাসিক্যাল লাইন হ্যাঁ ওয়েবারস থিওরি অফ ওয়েবার বিউরোক্রেসি এগুলো করতে হবে আমি ওই সিঙ্গারস আর নট এবল টু রিকলেক্ট দ্যাট দেখো এই দিস ইজ দ্য পয়েন্ট যে না প্রশ্নগুলো কিন্তু তুমি বলে যাবে আই ডু নো অল দিস থিংস বাট নট এভার মোর আসছে না এনিওয়ে ওটা এরপর তোমার যেগুলো হচ্ছে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ গুলো আছে আব্রাহাম মাসলো দেন মাসলোস মোটিভেশন থিওরি এগুলো ভালোভাবে প্রিপারেশন করা ভেরি মাচ ইম্পর্টেন্ট কিভাবে এগুলোকে অলওয়েজ তুমি জানবে যে ম্যানেজমেন্টে যে থিংকিং গুলো পড়ছো সেগুলো অল আর অ্যাপ্লিকেবল টু ইওর ওন পার্সোনাল লাইফ মানে নো এরিয়া ইজ আনটাচড বাই ম্যানেজমেন্ট এরকম ধরতে হবে তাহলে পুরো ইজি হয়ে যাবে ফর এক্সাম্পল ইউ আর গোইং টু জয়েন ইন বিউরোক্রেসি ঠিক আছে সেখানে অ্যাজ অ্যান অফিসার তোমার অ্যাপ্রোচটা সাবঅর্ডিনেটদের পক্ষে কিরকম হবে তুমি কি সেই মানে যেটা ক্লাসিক্যাল লাইনের থিংকার যেমন ক্যারেক্টারিস্টিক পলিসি সেটাতে মানে স্টে করবে নাকি তুমি একটু মানে মাসলোস যে যে ধরনের মোটিভেশনাল ই দিয়েছিলেন তিনি ম্যাকগ্রেগর ডগলাস ম্যাকগ্রেগর যেটা দিয়েছিলেন হচ্ছে থিওরি এক্স এন্ড ওয়াই ওয়াই টাইপের ক্যাটাগরিতে যাবে না এক্স টাইপে এক্স এ থিওরি এক্স এ কি রয়েছে থিওরি এক্স এ রয়েছে হচ্ছে ভেরি মাচ মানে টাস্ক ওরিয়েন্টেড সুপারভিশন ওরিয়েন্টেড এই ধরনের ম্যানেজমেন্ট ম্যানেজার বাট থিওরি ওয়াই দেখেছি যে ভেরি মাচ মানে এমপ্লয়িজ ওয়েলফেয়ার ওরিয়েন্টেড দেন হি ইজ ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট এমপ্লয়িজ ভেরিয়াস কনসার্নস এমপ্যাথি দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট তো এইগুলো যখন তুমি যখন নিজের অফিসে অ্যাপ্লাই করবে না তখন এগুলো ইজি লাগবে তখন তো দে ইউ উইল গেট জুস ফ্রম ইউ ক্যান এক্সট্রাক্ট জুস ফ্রম দোজ সাবজেক্টস আদারওয়াইজ ইট উইল বিকাম অ্যাপিয়ার অ্যাজ বোরিং সাবজেক্ট ইউ হ্যাভ টু রিলেট উইথ ইওর মানে দ্যাট ইওর পার্সোনাল লাইফ অ্যান্ড হোয়াট দ্যাট লাইফ ইউ আর গোইং টু অ্যাসপায়ার সেই রিলেটেড তো লিংক করতে হবে যে তুমি অ্যাজ অ্যান অফিসার হিসেবে তুমি কিভাবে তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তুমি কাজে লাগাচ্ছো দেন অনলি এটা মিনিংফুল হবে তুমি সোর্সে যেটাই অ্যাপ্লাই করো হ্যাঁ সোর্সটা মনে পড়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে প্রসাদ এন্ড প্রসাদ ওই বইটা ওই থিওরির জন্য সেই বইটাই পড়া দরকার এটা খুবই ভালো বই একটা খুব ইনডেপথ এটা স্টাডি করবে সবাই আর নোটস তো অ্যাভেলেবল আছে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটসের আছে আচ্ছা ইগনোর আমি একটু ইন্টারাপ্ট এখানে করতে চাইব দ্যাট ইগনোর বিএ আর এমএ ম্যাটেরিয়ালটা স্পেসিফিক্যালি যেটা হয় ওইটা কি আপনি ইউজ করা উচিত ইউটিলাইজ করা উচিত দ্যাট ইজ হেল্পফুল ভেরি মাচ ফর দ্য আনসার রাইটিং
ভালো আছে ম্যাটেরিয়াল আছে বাট এই বইটা আরো ভালো এই কারণে থিংকারদের জন্য আরো ভালো আমি প্রসাদন প্রসাদন এই থিংকারস অ্যাডমিনিস্ট্রেটিভ থিংকারস তারপরে আছে হচ্ছে মোহিত ভট্টাচার্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাই মোহিত ভট্টাচার্য দিস ইজ অলসো ভেরি গুড বুক হ্যাঁ আর অশোকচন্দ সেই বইটাও ইম্পর্টেন্ট বইটা অ্যাভেলেবেল আছে না দেখতে হবে বাট দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট বুকস ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন International relation is a very dynamic subject and at the same time very much interesting. Very much interesting. মানে এতটা interesting subject হয় না আমি আমি তো পাই না। তো এক্ষেত্রে newspaper follow করা উচিত। সেটা সবথেকে ভালো একটা সোর্স international relation কি হচ্ছে এবং আমাদের ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের যে চারিদিকে যে geopolitical যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোকে যদি কেউ অ্যানালিসিস করতে পারে মোর দেন সাফিসিয়েন্ট জিওগ্রাফি প্লাস তার সাথে পলিটি যোগ হচ্ছে ফর এক্সাম্পল ইন্ডিয়ান ফরেন পলিসি আমাদের ফরেন পলিসি আমাদের নেবারদের ক্ষেত্রে কিরকম হবে আমাদের ফরেন পলিসি আমাদের ওয়েস্টার্ন যারা নেবারস আছে ইস্টার্ন বর্ডারের নেবার যারা ফর এক্সাম্পল বাংলাদেশ নেপাল ভুটান এদের ক্ষেত্রে কি হবে ওয়েস্টার্ন আফগানিস্তান পাকিস্তান এদের ক্ষেত্রে কি হবে মিডিল ইস্ট তাদের ক্ষেত্রে কি হবে এই ধরনের জিনিস কি হচ্ছে দিজ আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং অলসো কিভাবে আমাদের কোশ্চেন রেজ করতে হবে যে আমাদের এই ধরনের কোশ্চেন ক্রিটিক্যাল কোশ্চেন অ্যারাইজ করতে হবে যে অলমোস্ট আফটার ইন্ডিপেন্ডেন্সের পরেও আমাদের পাকিস্তান পলিসি নিয়ে কেন আমাদের আর কোনো পর্যন্ত ডিলেমা আছে কেন কংক্রিট পাকিস্তান পলিসি নেই এই ধরনের কোশ্চেন কেন এই কেন উত্তরগুলো কিন্তু খুঁজতে হবে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা গেল কিভাবে আমরা আমাদের এই ইন্দো চায়না রিলেশন এখন ইন্ডিয়ান ফরেন রিলেশনে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা টপিক যেটা হয়ে আছে মানে অল এনকম্পাসিং সেটা হচ্ছে ইন্দো চায়না রিলেশন চায়না ইজ সার্ভিং আস গ্লোবাল মানে স্ট্রিং অফ পার্লস স্ট্রিং অফ অল পলিসি অল দিস থিংস হ্যাঁ কিভাবে ইন্ডিয়া ইজ গেটিং ক্লোজ টু দা ইউএসএ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মানে ইন্টারেস্টিং সাবজেক্টস এন্ড ইউএসএ স্যার কিভাবে আমাদের নাও ফর এক্সাম্পল আফটার যে আমাদের যে ইকোনমিক লিবারালাইজেশন আমরা অনেকটা আমাদের যে ইন্দো সোভিয়েত যে রিলেশনশিপ ছিল সেই রিলেশনশিপটা এখনো থেকে গেছে বাট উই বিকাম মোর প্র্যাগম্যাটিক মোর প্র্যাগম্যাটিক কিভাবে আমরা কিভাবে আমরা প্রথম যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পরে আমরা নন অ্যালাইনমেন্ট ছিলাম নন অ্যালাইন কান্ট্রি ছিলাম তারপরে আমরা ধীরে ধীরে ইভেন দো উই আর নন অ্যালাইন বাট উই আর ক্লোজার টু মোর ক্লোজার টু রাশিয়া মানে দীর্ঘ রাশিয়াকে সাথে অ্যাস আ টাইপ লাইক দ্যাট 1971 এ যে আমরা বাইলেটারাল ট্রিটি অফ ফ্রেন্ডশিপ করলাম সেটা একটা মানে ফ্রেন্ডশিপ এন্ড কোঅপারেশন ছিল মানে ওটা কি বলবো এটা একটা ল্যান্ডমার্ক পজিশন ছিল আমাদের ফরেন পলিসিতে সেটা থেকে কি আমরা ডিভিয়েট হয়ে এসেছি ইউএসএ সেন্ট্রিক হয়ে গিয়ে নাকি দিস ইজ দ্য ডিমান্ড অফ টাইম ঠিক আছে দিস টাইপ অফ কোশ্চেন মানে এটাও আছে আমি আমার মাইন্ডে এটা আসলো ফর এক্সাম্পল নেপালের সাথে আমাদের রিলেশনসটা একটু ডিটোরিয়েট হয়ে গেছে ইন রিসেন্ট টাইমস ইউ কে সি তো মানে এইগুলো মানে টপিকসটা যেটা মানে হট টপিকস যেটাকে বলতে পারি আমরা তো হট টপিকস গুলো মানে এই টপিকস গুলোকে আমাদেরকে আরো বেশি আই থিংক বেটার প্রিপেয়ার করতে হবে বিকজ জেনারেলি মানে ইউপিএসসি তেও দেখি আর মানে WBCS এও দেখতে পারছি দ্যাট মানে কোয়েশ্চন গুলো মানে কারেন্ট যেটা নিউজে আছে ওইগুলো কোয়েশ্চন রিলেটেডই এসে যায় কারেন্ট মোর অর লেস যে রিলেশনশিপের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো আমি সিম্পল একটা ফান্ডা বলে দিচ্ছি এগুলো হচ্ছে সবগুলোরই যে বাইলেটারাল রিলেশনশিপগুলো আছে সেগুলো হচ্ছে কালচারাল অ্যাসপেক্ট থাকে সোশ্যাল অ্যাসপেক্ট থাকে তাদের সাথে টেকনোলজিক্যাল কোঅপারেশন থাকে তাদের সাথে মিলিটারি এক্সারসাইজেস হয় দিজ আর অল কমন থিংস ওকে সিকিউরিটি থ্রেট একটা থাকে সিকিউরিটি থ্রেটে কিভাবে মানে ইম্প্যাক্ট হচ্ছে একে অপরের দিজ আর অল মানে মানে কমন থিংস এবার এগুলোকে কারেন্টের সাথে যদি একটু রিলেটেড করে লিখে দেওয়া যায় তাহলে ম্যাটেরিয়ালটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো মেইন জিনিস এগুলো পিপল টু পিপল কন্ট্যাক্ট এগুলো থাকবেই সবসময় ঠিক আছে কালচারাল কোঅপারেশন এগুলো থাকবেই কোঅপারেশন দ্য এরিয়া অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাঁ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো থাকবেই এগুলো ঠিক আছে তার মধ্যেও আমাদের ইম্পর্টেন্ট যেগুলো কারেন্টে যেগুলো আমাদের হচ্ছে কিছু কিছু কান্ট্রি হ্যাভ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল ইসরায়েল ইসরায়েলের সাথে এরিয়ার রিলেশনশিপ এখন নাওয়েডেজ মানে লার্জেস্ট ইম্পোর্টার অফ আর্মস মানে যেগুলো আমাদের রয়েছে যেগুলো মানে হ্যাঁ এগুলো ওয়েপন্স অ্যাডভান্স টেকনোলজিস উই আর গেটিং ফ্রম ইসরায়েল ঠিক আছে আবার ওয়ান ওয়ে হাউ ইউ নিড টু কোঅর্ডিনেট অল দিস থিংস
we are getting closer to Israel. And on the other hand, our Middle East policy is also getting impacted by that policy. So, a huge group analyze korte hobe. So, writing the whole balance to it. Okay? Nothing is permanent in international relationship, friendship. All are based on needs. এখন ইন্ডিয়ার যে নিড আছে এখন না তো ইউনিপোলারিটি না তো বাইপোলারিটি ইট ইজ বিকামিং মাল্টিপোলারিটি ইট হ্যাজ বিকাম অ্যান্ড ইন্ডিয়া ইজ ট্রাইং টু বিকাম এ পোল ইন দ্যাট মাল্টিপোলার রিজন তো এই ধরনের আনসার শিপে আমাদের দিক করতে হবে ইউনাইটেড নেশনের আমাদের যেটা সিকিউরিটি কাউন্সিলের ইয়ে আছে এই গোলগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলো প্রিপারেশন করতে হবে আমি র্যান্ডামলি আই এম টেলিং ইউ দ্য ইম্পর্টেন্ট টপিকস ঠিক আছে মিডল ইস্ট ভেরি ইম্পর্টেন্ট আওয়ার ইন্টারন্যাশনাল আওয়ার ইমিডিয়েট নেবার্স সার্ক countries asean important asean countries asean is very important sar kibhabe defunct hoye jacche dhire dhire kibhabe well mane eta je mane aspect jeta amader strategic importance kibhabe kome jacche dhire dhire ei gulo current affairs er sathe mane thik thak point out mane to eta ei je gulo current topics ta chilo eta to mane mane amra newspaper diyeo cover korbo and যেটা আপনি বললেন ভিশন আইএস এর মান্থলি যেটা ম্যাগাজিনটা আছে ওখানে তো আইআর এর পোশাক থাকে তাহলে থাকে তো উই ক্যান সাফিশিয়েন্ট মোর দ্যান সাফিশিয়েন্ট এটার জন্য কোনো মানে রিসার্চ করতে হবে না আর এগুলো খুব ইন্টারেস্টিং টপিক হ্যাঁ মানে অনেক কিছু লেখার জায়গা আছে স্কোপ আছে আচ্ছা তো স্যার আমি নেক্সট জিজ্ঞেস করব দ্যাট এটা তো আপনি বলে দিলেন রিসোর্সেস এন্ড অল কি ইম্পর্টেন্ট টপিকস আছে ওটাও আপনি বলে দিলেন bilateral relations and all etc তো আমি এটা জিজ্ঞেস করতে চাইবো দ্যাট ইফ সামওয়ান ইজ নট টেকিং এনি কোচিং ফর অপশনাল দেন আপনি ফর এক্সাম্পল ইউ অলসো ডিড নট টেক এনি কোচিং ফর ইওর অপশনাল পল সাইন্স তো আপনি যখন আনসার রাইটিং কমপ্লিট করতেন তারপরে আপনি কি বেসিসে মানে আনসারটাকে এভালুয়েট করতেন আনসার রাইটিং আমি যখন প্রিপারেশন করতাম আমি কি করতাম আমি কোনো একটা কোশ্চেন নিয়ে নিতাম কোশ্চেন নিয়ে আমি ওগুলো লেখা স্টার্ট করতাম এবং সেটা আমি অফিসে করতাম ফাঁকা পেলে আমি আনসার রাইটিং করতাম কেননা অফিস আওয়ার তুমি ডিস্টার্ব থাকবে অনলি যখন তুমি রাইটিং লিখবে না তখন দেখবে পড়ার থেকে আমার মনে হচ্ছে ওই লেখা রাইটিং এ তুমি একদম কমফোর্টেবল ফিল করবে তাই ইউজ টু রাইট আনসার্স তারপরে সেটা আমি ইভালুয়েট যখন করতাম তখন আমি বুঝতাম যে হ্যাঁ এই জায়গাটাতে আমি মানে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক নেই তখন সেই পয়েন্টটা আমি এমফাসাইজ করে আমি টেক্সট বুক রেফার করতাম যে ইয়েস ফর এক্সাম্পল যদি আমি মেনশন করতাম যে ইউএস রাশিয়ার পলিসিতে রাশিয়ার একটা গ্লাস নট অ্যান্ড ডিস্ট্রয় ক্যাট ছিল তো আই মেনশন ইভেন দো বাট আই নিড এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অন দোজ অ্যাসপেক্টস দেন আই ইউজ টু রেফার অল দিস টেক্সট বুকস তো এটা তো আমাদের মানে অনির্বাণ স্যার থেকে আমরা জানলাম ওনার অপশনাল রিলেটেড স্ট্র্যাটেজি এইবার আমরা যেটা লাস্ট কোশ্চেন আছে এই ভিডিও দ্যাট মানে বেসিক্যালি দ্যাট ইজ রিলেটেড টু আপনার মানে যেটা ইন্টারভিউ স্ট্র্যাটেজি তো আপনার ইন্টারভিউয়ের মানে কিরকম মানে এক্সপিরিয়েন্স ছিল আর আপনি মানে কি কি করে মানে কি করে আপনি প্রিপেয়ার করলেন হাউ ডিড ইউ অ্যাপিয়ার ফর এন ইফ ইউ অ্যাপিয়ার ফর এনি মক ইন্টারভিউ এন্ড অল এটসেট্রা ইফ ইউ just explain last last time ami kono bare except the last time I never which you were allocated WBPS okay that year only I took the help of mock interview otherwise I used to prepare myself mane matha ekta thake na hocche na hocche na ami diye dekhi na ei dhoroner ekta byapar thake to ami bolbo ota jodi nao hoy tao self preparation is possible very much possible ছোটখাটো মিস্টেকস হয়তো করে ফেলেছি যেহেতু আমার ইন্টারভিউ দেওয়ার অনেক এক্সপিরিয়েন্স আছে সেহেতু আমি বলবো ক্যান্ডিডেটসদের ইন্টারভিউটা কিন্তু মানে দোজ ইন্টারভিউয়ার্স দে ওয়ার ভেরি মাচ এক্সপিরিয়েন্সড তো তাদের ইন্টারভিউয়ের এক একজনের মানে সম্মিলিত যে অভিজ্ঞতা সেটা হয়তো 200-300 বছরের উপর অবভিয়াসলি ইন্টেলেকচুয়াল পারসনস তো তারা যখন প্রশ্ন করবেন অবশ্যই আমরা যারা ক্যান্ডিডেটস তারা যেটা আনকমফোর্টেবল ফিল করতেই পারে এবং সেটা আনকমফোর্টেবল ফিল করা ইট ইজ নট মানে কোনো এটা কোনো কি হেভেনলি থিংস বা কোনো আননেসারি থিংস না এটাই এটাই হওয়াটাই স্বাভাবিক যে যতই আমরা যতই এক্সপিরিয়েন্সড হয়ে যাই বাট আমরা একটু আনকমফোর্টেবল ফিল করবই
এবার এটাকে কিভাবে কাটিয়ে দেওয়া যায় সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্টারভিউটা হচ্ছে একটা আর্ট এবং এটা পলিশড আর্ট, এটা এটা কোনো ফিক্সড ফর্মুলা নেই, এটা আমার ওয়ে অফ লাইফ, আমি এতদিন ধরে যেটা আমি করে এসেছি সেটারই চূড়ান্ত রিফ্লেকশন হবে হচ্ছে ইন্টারভিউতে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট একদিনে হয় না, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস এন্ড গ্র্যাজুয়াল প্রসেস, এবং এটার জন্য আমাদের প্রথমেই কিছু কিছু জিনিস বেসিক জিনিস মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে যে আমি ইন্টারভিউ অ্যাপিয়ার করছি, আমি ইন্টারভিউয়ে আমি অনেস্ট থাকবো, অনেস্ট টুয়ার্ডস মাইসেলফ, অনেস্ট টুয়ার্ডস বোর্ড মেম্বার্স। আমি পদ্ধতিটা বলে দেবো যে কিভাবে আমি এন্ট্রি করবো, বাকি তার আগে আমি বলে দিচ্ছি দু একটা কথা। প্রথম হচ্ছে যে আমরা ড্রেস সব বলে দিই প্রথম থেকে, যে আমাদের ড্রেস কোড হবে ভেরি মাচ ফর্মাল, ফর্মাল ড্রেস মানে ছেলেদের আমাদের হচ্ছে যে ফুল স্লিভ আর এই বাটন কিন্তু এটা কিন্তু বন্ধ থাকবে, ঠিক আছে, টপ বাটন বন্ধ থাকবে, ফুল স্লিভে থাকবে, ওয়াচ এটা হালকা কালারের ড্রেস হবে আর ডার্ক প্যান্ট থাকবে ট্রাউজারটা, এবার তারপরে ব্ল্যাক যদি বেল্ট হয় তাহলে এটা দো দ্যার ইজ নো স্ট্রিক্ট ক্রাইটেরিয়া কি হোয়াট ইজ ফর্মাল ড্রেস হোয়াট ইজ ইনফর্মাল, বাট আমি এটা ফলো করেছি এবং আমি বলছি এটা করলে ভালো হয় এবং ব্লেজার পরলে কিন্তু ভালো হয়, আমি বলবো ব্লেজার পরতে বলছি ছেলেদের। হ্যাঁ, তো এন্ট্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইউ নিড টু মেনটেন সার্টেন ফর্মালিটিস বিকজ ইউ আর গোয়িং টু জয়েন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জব অ্যান্ড ইট ইজ মোস্টলি ইট ইজ ফর্মালিজম, সো ইউ নিড টু বি ভেরি মাচ ফর্মাল, তো ফর্মালি এন্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক ইউর এক্সিট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন বিটুইন ইউর এন্টায়ার পশ্চার দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। এন্ট্রি হবে তখন জাস্ট নক করে পারমিশন, ওইখানে একটা একটা সিচুয়েশন কি তৈরি হয়, আমরা সবাই ওয়েট করছি হয়তো একজন যে ক্যান্ডিডেট আছে যে গ্রুপ ডি স্টাফ বা থাকবেন অ্যাটেন্ডার যিনি থাকবেন তিনি কিন্তু তাড়া দেন আপনার সময় চলে এসেছে, দেন আমরা হটমট হয়ে গিয়ে তখন যেতে দেয়, দিস ইজ রং, কাম ইন কম্পোজ, মেক শিওর দিস কম্পোজার, মেনটেনিং কম্পোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট কম্পোজার, রাত্রেবেলা তার আগের দিন রিল্যাক্স করে ঘুমিয়ে পড়ো সবাই, ঠিক আছে, কোনো মাথায় কিছু নিও না, বেশি পড়াশোনা করো না, পড়াশোনা করলে পরে হবে না ইন্টারভিউ সিলেকশন হবে না, জাস্ট মেন্টাল পিসনেস অ্যান্ড ইউ হ্যাভ দ্য কনফিডেন্স, শুড বি হ্যাভিং দ্য কনফিডেন্স দ্যাট ইউ ক্যান আস্ক, মানে ইউ ক্যান ডেলিভার এনিথিং হোয়াট এভার দে আর আস্কিং, এই কনফিডেন্সটা থাকতে হবে, জাস্ট গেলে জাস্ট কিছু কিছু বেসিক জিনিস আমি নক করলাম, নক করে স্যার মে আই কামিং, ঠিক আছে, জাস্ট এই করে ঢুকলাম পারমিশন দিলে, ইয়েস ঢুকে জাস্ট দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ফার্স্ট যে লেডি মেম্বার থাকবে যদি থাকেন তাকে তাকে প্রথমে গ্রিট করতে হবে, ইয়েস সময় নেই, সময় হচ্ছে যদি সকালে জানো আপ টু 11:59 ইটস গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম বলে প্রথমে দেওয়া হবে লেডি মেম্বার থাকলে, দেন তারপরে আস্তে আস্তে সবাইকে বলতে হবে, এমন না যে গুড মর্নিং টু অল অফ ইউ স্যার স্যার ম্যাডাম এরকম বললে হবে না, সবাইকে সেপারেটলি গ্রিট করতে হবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। সেকেন্ড থিং, গেলাম আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমি চেয়ারের সামনে বসবো, তারা বসতে বললে দেন অনলি উই শুড সিট, আদারওয়াইজ উই শুড ওয়েট। এবার চেয়ার টানবো না, চেয়ার টানলে আওয়াজ হবে, ঠিক আছে, এগুলো দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং, বসবো কাম অ্যান্ড কম্পোজ হবে, পশ্চার সিটিং পশ্চার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট শুড বি কমফোর্টেবল, ইট শুড বি লিন স্লাইটলি লিন টুয়ার্ডস সো দ্যাট এক্সামিনার যারা আছেন তারা বোঝেন যে ক্যান্ডিডেট ইজ অ্যাটেন্টিভ অ্যান্ড হি ইজ ভেরি সিনসিয়ার, হি ইজ ট্রাইং টু লিসেন আওয়ার কোয়েশ্চেন্স, এই জিনিসগুলো মেনটেন করবে, এরকম ভাবে একদম হেলান দিয়ে বসবো না আর একদম আনকমফোর্টেবলি হয়ে বসবো না, কমফোর্টেবল হয়ে বসবো বাট স্লাইটলি লিন টুয়ার্ডস, যদি কোনো ফাইল যদি অ্যালাউ করে তাহলে ঠিক আছে ফাইল নিয়ে যাওয়া উচিত, আদারওয়াইজ এইরকম পোস্টার আমরা রাখবো না, আমরা জাস্ট কমফোর্টেবলি দু হাতের এখানে বসবো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট, টেবিলে হাত রাখবো না, টেবিলে হাত রাখলে কিন্তু ওটা কিন্তু হবে না, চলবে না এটা। আর সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, আই টু আই কন্ট্যাক্ট করতেই হবে, এক্সামিনার যদি মানে সামনে যদি চেয়ারম্যান সামনেই থাকবেন, চেয়ারম্যান যদি সামনে থাকেন তাহলে উনি কোশ্চেন ওনার সাথে আই টু আই কন্ট্যাক্ট, এবং তার সাথে যে পাশে একজন হলো মেম্বার জিজ্ঞেস করলেন যে এটা এই বলবো, তাহলে তার আমি এদিকে তাকিয়ে বলবো না, আমি ওনার দিকে তাকাবো কিন্তু, ইয়েস তার দিকে তাকিয়ে তারপরে আমি তাকিয়ে বলবো, দে উইল ট্রাই টু ডিস্ট্রাক্ট কি এখানে না এখানে, বাট তোমাকে কিন্তু ওখানেই করতেই হবে যে ফোকাস করে তার সাথে অ্যাজ ইট নর্মালি,
তারপরে কোনো গেস ওয়ার্ক চলবে না হ্যাঁ চুক জাস্ট স্ক্র্যাচিং ইওর হেডস এন্ড অল দিস থিংস অ্যাভয়েডেড কনফিডেন্টলি বলতে হবে যেটা জানি না সেটা কনফিডেন্সের সাথে বলতে হবে না জানি না কেন যিনি কোশ্চেন করছেন তিনি আজকে ওখানে আছেন তিনি ওই জায়গায় আমি গেল যদি আমি প্রশ্ন করি তিনি ওইখানে থাকলো আনকমফোর্টেবল এটা ইন্টারভিউ এ কতগুলো কোশ্চেনের আনসার দিলাম দিস ইজ নট এট অল ইম্পর্টেন্ট কিভাবে আনসার দিলাম দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বিকজ ইওর নলেজ পার্ট ইজ অলরেডি বিং টেস্টেড হিয়ার মেইনস এর নলেজ এর কিন্তু টাক হয়ে গেছে এটা দিস ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট দিস ইজ এন্টায়ারলি ডিফারেন্ট ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপরে যেটা হচ্ছে সেটা আর কি এটা হলো আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস হচ্ছে যে ইন্টারভিউ আমরা ভাবি তো যে আমাদের যারা ইন্টারভিউয়ার্স আমাদের অনেক মানে বাংলায় বলে চাকচাকি করবে লে রায় হম লোক অল দিস স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইভেন দো আই অ্যাম ইউজিং বাট দিস ইজ নট দ্য থিং অ্যাকচুয়ালি দে আর ট্রাইং টু নক এভরি কর্নার অফ ইউর পার্সোনালিটি দ্যাট ইয়েস বন্দে মে হ্যায় ক্যা দাম ইয়ে পেপার টাইগার হ্যায় অর রিয়েল টাইগার দ্যাট ইজ দ্য পয়েন্ট তো আসবে এনকাউন্টার হবে সব গুলি আসবে বাট ইউ হ্যাভ টু এনকাউন্টার উইথ কাম এন্ড কম্পোজ এইটা যে মেনটেন করতে পারবে ইউ উইল বি দ্য উইনার এট দ্য এন্ড অফ দ্য ডে এটাই কাউন্ট করবে কতগুলো কোশ্চেন আনসার করলে কতগুলো করলে কিচ্ছু হবে ওটা ম্যাটার করে কনফিডেন্সটাই ম্যাটার করে এট দ্য এন্ড অফ দ্য ডে আর পার্সোনালিটি হবে এইটা হচ্ছে আমি বলবো মানে এটা খুব সুন্দর ভাবে স্যার মানে ওনার এত বছরের এক্সপিরিয়েন্স ছিল মানে রিয়েলি মানে ভেরি মাচ অ্যামেজ মানে এত ভালো করে আপনি এক্সপ্লেন করলেন আপনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আর আপনি নিজেও মানে আমাদের অ্যাসপিরেন্টসদের জন্য এত টিপস দিলেন আই অ্যাম শিওর দ্যাট দিস উইল বি ভেরি মাচ হেল্পফুল ফর দ্য অ্যাসপিরেন্টস তো বেসিক্যালি এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল এই সেশন স্যার তো উইথ দিস আমরা এই সেশনের এন্ডে এসে গেলাম আই হোপ ইউ অল এনজয়েড and this was all about this session and next session that is the third session that is the last session with sir so basically oi session e amra discuss korbo related sare training experiences of the one of WPS officer basically has to undergo at the state police academy that is the Barakpur or ek to questions related to promotion and promotional aspects key powers basically powers perks thate of a WPS officer in the next video So stay tuned and please like channel channel like for me, subscribe for me and we will try to bring more such videos with officers of various fields. Thank you very much.